জয়া শ্রীজিতের সম্পর্ক পুরনো এসব নিয়ে ঝামেলা করি না মিথিলা কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে জয়া আহসানের প্রেম নিয়ে গুঞ্জন ছিল নির্মাতার দুটো সিনেমায় অভিনয় করেছেন জয়া তখন থেকে এই গুঞ্জন পরে সৃজিত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলাকে বিয়ে করে 2018 সালের পর আর সৃজিতের সঙ্গে কাজ হয়নি জয়া দীর্ঘদিন পর এ মাসে সৃজিত ঘোষণা দিয়েছেন আর নতুন সিনেমা দশম আপনার এ প্রসঞ্জিত অনির্বাণ ও যিশুর পাশাপাশি জয়াকেও দেখা যাবে এ ঘোষণার পর সৃজিত জয়ার পুরনো সম্পর্ক আবার সামনে আসে বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন সৃজিত পত্নী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলা এ দুজনের সম্পর্ক নিয়ে বিস্তারিত কথা বলেন মিথিলাকে প্রশ্ন করা হয় সৃজিতের দশম অবতারে জয়া আহসান অভিনয় করেছেন এক সময় তাদের নিয়েও অনেক কথা শোনা যেত আবার একসঙ্গে কাজ করেছেন তারা কি বলবেন জবাবে মিথিলা বলেন সে তো কতজনের সঙ্গে কত কিছু শোনা গেছে সবাইকে বাদ দিলে কাজের জন্য আর কাউকে পাবে না পুরনো কারোর সঙ্গে সম্পর্ক থাকতেই পারে তবে আর কাজ করবে না সেটা তো নয় কাজ তো কাজই জয়া আপাকে অনেক আগে থেকে চিনি সৃজিতেরও আগে যদি ঝামেলা করি তাহলে তো কাজই হবে না আমি এসব নিয়ে ঝামেলা করি না করবো না অতীত নয় বর্তমানকেই প্রাধান্য দেন মিথিলা এরই মধ্যে সৃজিতের সঙ্গে বিয়ের 3 বছর হয়ে গেছে এখন এই সম্পর্ক বেশ শক্তিশালী বলেও জানালেন মিথিলা বলেন এসব নিয়ে রাগ করে কি করব। এতে কার কি লাভ কারো কোনো লাভ হয় না আমি তো কারো অতীত বদলাতে পারবো না এ নিয়ে রাগ করে লাভ কি তার থেকে বরং বর্তমানে ভালো থাকে